বিজেপির সাংসদ থাকলেও বাবুল সুপ্রিয়কে দলের কোনো বৈঠকে দেখা যাচ্ছে না জানিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। বাবুল সুপ্রিয় অবশ্য এ বিষয়ে সপাট উত্তর দিয়েছেন। তিনি জানিয়েছেন, রাজনীতি বা দলের কোনো মঞ্চে তিনি থাকবেন না। তার কথায়, রাজনীতির কোনো মঞ্চে এখন যেমনি আমাকে দেখা যাচ্ছে না, তেমনি আগামী দিনেও দেখতে পাওয়া যাবে না। বিধানসভা ভোটের আগে থেকেই আমার সঙ্গে বঙ্গ বিজেপির কিছু শীর্ষ নেতা বা বাংলার দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতার সঙ্গে কিছুটা বিষয়ে মতের অমিল হচ্ছিল। তাদের অনেকের বক্তব্যের সাথে নিজেকে একেবারেই মেলাতে পারছিলাম না, তাই প্রকাশ্যে তাদের বক্তব্য সমর্থন করতে পারছিলাম না। এতে মনোমালিন্য কিছুটা বাড়ছিল, এমনটাই জানিয়েছেন বাবুল সুপ্রিয়। মন্ত্রিত্ব চলে যাওয়ার পর এটাও জলের মতন পরিষ্কার হয়ে গেল যে আদর্শের এই অমিলটা দল ভালোভাবে নিচ্ছে না, তাই বর্তমান নেতৃত্বের সঙ্গে দ্বন্দ্বে না গিয়ে পাকাপাকিভাবে সরে গেলাম। তবে আসানসোলের দলীয় কর্মীদের জন্য আমার দরজা খোলা থাকবে জানিয়েছেন বাবুল সুপ্রিয়। সাংসদের সাংবিধানিক দায়িত্ব পালন করার সময় আমি তাদের পাশেই থাকব, যদি না রাজ্য বিজেপির বড় নেতারা আমার সরকারি কর্মসূচিগুলোতেও দলীয় কর্মীদের না থাকার নির্দেশ দেন জানিয়েছেন বাবুল। কিন্তু রাজ্যের একজন সাংসদ হিসাবে নির্বাচন পরবর্তী সন্ত্রাস বা হিংসা নিয়ে বিজেপি যে অভিযোগ করে আসছে সে সম্পর্কে বাবুল সুপ্রিয় বলেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমাদের কর্মীদের আমরা রক্ষা করতে পারিনি, কিন্তু এটা সম্পূর্ণ রাজ্য সরকারের জন্যই ঘটেছে, তারা প্রতিহিংসা রাজনীতি করেছে অভিযোগ করলেন বাবুল সুপ্রিয় নিজেই। সন্ত্রাস বন্ধ করার কোনো রাজনৈতিক সদিচ্ছা সরকারের ছিল না। বাবুলের আরও দাবি, দোসরা মেয়ের ভোটের ফলাফলের পর থেকে 28 মে পর্যন্ত তিনি মাটি কামড়ে বাংলায় পড়েছিলেন, বারবার টালিগঞ্জ এবং আসানসোল গিয়েছিলেন। আসানসোলে যাওয়ার পথে লোকে ঘিরে 356 ধারা জারির কথা বলেছেন, কিন্তু ভোটের পরেই এইভাবে কোনো নির্বাচিত সরকারের উপরে 356 ধারা চাপিয়ে দেওয়া যায় না। সেটা কংগ্রেসের সংস্কৃতি হতে পারে, বিজেপি সংস্কৃতি সেটা নয়। অমিত শাহ, জেপি নাড্ডা বাংলার জন্য প্রচুর সময় দিয়েছেন, বারবার এসেছেন, কিন্তু তা বলে সদ্য নির্বাচিত সরকারের উপরে 356 ধারা জারি করা যায় না জানিয়েছেন বাবুল সুপ্রিয়।